Please turn off bomb screen. জীবনে শান্তি নাই এমআই সার্ভিসিং সেন্টার থেকে ডাইরেক্ট যাচ্ছি মোহন মানে এত তাড়াহুড়ো করলাম কি বললো বলার নাই কিছু ওই ফোনটা সারাতে হবে ওইখানটা করে আছে সৌরভ আর আশিস আছে ওইখানে ওই মোহনে আর আমি আর দেব আছে এখানে দেব অনেকদিন পর যাচ্ছি আমরা মোহন সিনেমা দেখতে এনজয় হবে চলো গাইস আমরা ঢুকছি এখন আর ওই দেখো দাঁড়িয়ে আছে আগে থেকে লিফটে খুঁজে পাচ্ছিলাম না সামনে এইখানে মোহন সিনেমা দেখবো ভেতরে ঢুকে লজ্জা এত এরা ভিডিও করবে না শুধু এরা শুধু বলবে ভিডিও কর ভিডিও কর ফোনটা তো হাতে দিস না বকাস না বেশি ঠিক আছে কি দেখতে পাবো আমরা জানো হ্যাঁ রাধে শ্যাম ঠিক আছে টয়লেটটা করে আছে একটু আগে ফোনটা দেখতে পাচ্ছ ছবি তুলবো বললে কিছু চাই না এটা এরকম করে হবে এই যে দেব পয়সাটা টিস্যু দিয়েছে সস টিস্যু নিল পপকর্ন দিলি তাই সীতা পপকর্ন দে দুটো দুটো পপকর্ন হলে কি হতো দুটো পপকর্ন হলে কি হতো সব দুটো দুটো মানে দুটো পপকর্ন নিলি না বাথরুমে চলে এসেছি সেই বাথরুম ছবি তুলবো তারপর ইনস্টাগ্রামে পোস্ট করবো ঠিক আছে গাইস চলো এবার আমরা যাবো সিনেমা দেখতে তারপর হাফ সিনেমা আসছি তোমাদের সাথে ঢোকা যাক বলছে কুলাটা কুন্দা ঢুকলাম এটা চৌট উঠ 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 তোয়াজ মারতাম না চলো যাবো এবার ঢুকবো আবার কিছু খাওয়াবি না দেব কিছু নিয়ে আসি গা কিছু কিছু চলো কিছু নিয়ে আসি গা তো দেখো গায়েস এই দেখো দেখেছ সিনেমা দেখতে এসে পয়সা নাই ছেলেটা শুধু পয়সা নাই পয়সা নাই সারা জীবন শুধু পয়সা নাই এই দেখো দেখেছ ইউটিউবার আবার এই দেখো ফুড কাউন্টার আমরা কিছু একটা কিনে নেবো নাকি এই দেখো দেখেছ দুটো পপকর্ন নিলে আমাদের এখন এই দেখো আবার খাবার আমরা দু তিন ভাগ খাই এই দেখো সারাদিন শুধু খেয়ে যাবো মেন ব্যাপার তো খাওয়াটাই আসল চলো ঢুকি আমাদের আর ব্লগ বেশি সিনেমা ই তুললে আবার বক্সে সিনেমার কোনো পার্টি তুলতে পারছি না
ফন্ডো দেওয়ার দরকার নাই, চলো খাইগা। তো গাইস আমাদের রেকর্ড এটা কমপ্লিট, একবার পালিয়ে সৌরভ ভাই খেতে পেয়ে গিয়েছে, সারা দিন শুধু খাবো খাবো। এই দেখো কি খাবার তুমি রাতে স্যাম, হাত দেখবো হাত দেখে কি খাবার আছে বললাম নাকি তোমরা গাইস? তো বলো হাত দেখে, এ দেখো হাত কি কি খাবার আছে। বেরাচ্ছি ভোর ভোর বাইরে থেকে, এগুলো লেবা। এটা আশিস তুমি কিছু কিনতে চাও? আশিস মাস্ক পরতে ব্যস্ত, এতক্ষণ মাস্ক বলেছিল না। এই দেখো এটা একটা আর এটা একটা। এই দেখো গায়ে আমাদের হাত, হাত দেখে বলো কে কি আমি কি হব। তো আমরা এখন টোটো ধরবো, বাড়ি যাবো। গাড়ি না, কোথায় যাবো? এমআই সার্ভিসিং সেন্টার। আমি আমাকে যতটা ক্যামেরায় কালো লাগছে অতটা কালো আমি না। আমরা এখন আবার এমআই সেন্টার যাবো, ফোন ভাঙা ফোন ব্যবহার করে অ্যাপেল থাকতেও বইও দেখে দেবো। ঠিক আছে চলো বেশ, গুড বাই। বসেছে ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট, বাড়ি যাচ্ছি। এবার বাস স্ট্যান্ডে আছে সৌরভ আর আশিস। দেখো আমি চলো বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে। তারপর 2000 টাকা গচ্ছা ফোনটি করতাম না, শুধুমাত্র এডিটিং এর জন্য ঠিক করলাম ফোনটা, আমার দরকার নাই ফোন। এই তো আইফোন তো আছে, অসুবিধা নাই। চলো গাইস বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে ওদের সাথে। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, বই টই দেখে আর আউটরো দেওয়ার টাইম পাইনি, তাই বাড়ি এসে আর একটা আজকে ফানি ভিডিও শ্যুট করতে চলে এসেছি আমরা। তো আর আমরা অরিত সাহাকে ভাড়া করে এনেছি, সামনে দাঁড়িয়ে আছে অরিত সাহা। সবারই প্রথমে বললো রিকি যাবে, তাই বললো ঠিক আছে, নিয়ে গেল না দিয়ে নিজেরই পাত্তা নাই। তো ঠিক আছে গায়েস, বলে ডাকলো না, সব ব্যাকগ্রাউন্ডে কথা বলবি না। তো ঠিক আছে গায়েস, ভিডিওটা আশা করি ভালো লেগেছে তোমাদের, ভালো লাগলে বলতে আপনার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে বাই।